আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক মনিটাইজেশনের নতুন যে আপডেটটি চলে এসেছে, সো এই আপডেটে আমাদেরকে যে কাজটি করতে হবে, ইনস্টিম অ্যাড বা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি ইনেবল করতে হবে বা আমাদেরকে মনিটাইজেশন পেতে হবে। সো এভরিওয়ান, এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটি রয়েছে সেটাতে মাত্র 6টি শর্ত যদি আপনি ফেসবুকের মানেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এটা সেটআপ অপশন দিয়ে দিবে। আর এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানটা রয়েছে ইনস্টিম অ্যাড, ঠিক আছে, মানে আমাদের ইনস্টিম অ্যাড রয়েছে যেটা, এটা কিন্তু এখন মনিটাইজেশন দিতেছে আর এটা কিন্তু কনভার্ট হয়ে আমাদের আসবে কি কন্টেন্ট মনিটাইজেশন। এই যে টুলসগুলো রয়েছে এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস যেটা রয়েছে সেটা আপনাকে মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে দেবে। আর এটা পেতে হলে অবশ্যই কি যে কাজটি করতে হবে, আপনাকে ফেসবুকের 6টি শর্ত পূরণ করতে হবে। সেই ছয়টি শর্ত কী কী এবং এগুলো কীভাবে আপনি ফিল আপ করবেন বা সেই শর্ত যদি মানেন 6টি, এটা আনলক হবে বা এখান থেকে সেটআপ অপশনটি পাবেন, সকল বিস্তারিত জানতে পারবেন। শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এভরিওয়ান, যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমি চলে আসলাম ফেসবুকেতে, এরপরে আমরা যাবো থিটোটিতে, এরপরে আমরা যাবো প্রফেশনাল ড্যাশবোর্ডেতে, তারপরে আমরা যাবো মনিটাইজেশন ট্যাবেতে, এরপরে আমরা দেখতে পারবো মনিটাইজেশন টুলসে আসলেই এখান থেকে ইনস্টিম অ্যাড এখানে একটা ক্লিক দেবো। সেখানে ক্লিক দিলে এখান থেকে আমরা নতুন আপডেটটি পেয়ে যাব। আর এখান থেকে কোনো প্রকার কিন্তু আপনার শর্ত নেই বা ক্রাইটেরিয়া নেই যে এটা ফিল আপ করলে আপনাকে অ্যাড অন রিল সেটআপ অপশন দেবে বা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিবে। সে এভরিওয়ান, এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি রয়েছে এটা কিন্তু আপনাকে প্রথমে পেতে হবে কি ইনস্টিম, এই যে ইনস্টিম অ্যাড রয়েছে এটা মনিটাইজেশন পেতে হবে বা এটা সেটআপ অপশন পেতে হবে, তারপর মনিটাইজেশন করতে হবে। এর আগে যে টুলসগুলো রয়েছে এগুলো কিন্তু মনিটাইজেশন আপনাকে দিয়ে দেবে। আপনি যদি এগুলোর যদি মানে পলিসি মেনে যদি কাজ করে থাকেন এবং এগুলো সেটআপ পাওয়ার যোগ্য হয়ে থাকেন, অবশ্যই সেটআপ অপশনটি দিয়ে দিবে। অনেকেই আমাকে বলেন বা অনেকেই ভিডিও দিতেছেন, ওখানে বলতেছেন যে এগুলো কি সেটআপ বাটন দিচ্ছে না বা এখান থেকে সেটআপ অপশন দিতেছে না বা এগুলো মনিটাইজেশন দিতেছে না, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি এটা যতদিন পর্যন্ত এটা রিমুভ না করছে এগুলো, এই টুলসগুলো, ততদিন পর্যন্ত কিন্তু এগুলো সেটআপ অপশন পেয়ে যাবেন অ্যাড রিলস আর বোনাস। আপনি যদি এগুলো মানে সেটআপ অপশন পাওয়ার যোগ্য হয়ে থাকেন অবশ্যই সেটআপ অপশনটি দিয়ে দেবে। সো এখন যে কাজটি করতে হবে আমাদের, এই যে এটা ইনস্টিম অ্যাড, এটা কিন্তু আপনার শর্ত ছাড়াই কিন্তু এটা হচ্ছে মনিটাইজেশন দিতেছে, সেটা অপশনটি দিতেছে। এনে কিন্তু বিস্তারিত আমি ভিডিও দিয়েছি, এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখে নেবেন, আই বাটনে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। অ্যান্ড এই যে 6টি শর্ত রয়েছে, 6টি শর্ত জানার জন্য এখানে একটা ক্লিক দেবো, যে 6টি শর্ত মানলে আমাদেরকে ইনস্টিম অ্যাড সেটআপ অপশন দিয়ে দেবে এবং হচ্ছে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটি দিয়ে দেবে। ইনস্টিম অ্যাড এবং হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এই দুটাই কিন্তু এক কথাই সেম, কারণ আপনি যে কোনো মানে ইনস্টিম অ্যাড এখন যদি আপনি মনিটাইজেশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওটা কনভার্ট হয়ে কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসে রূপান্তরিত হবে। এখন আমরা যদি নিচ দিকে স্ক্রল ডাউন করি এখানে আসার পরে, এখানে দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস, এই যে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস এটা লেখা রয়েছে, মানে মনিটাইজেশনের জন্য যে প্র্যাকটিসগুলো, যে মানে ভালো প্র্যাকটিসগুলো আপনাকে ফলো করতে হবে, যেগুলো আপনার নিয়ম ফলো করলে আপনি এই যে ইনস্টিমের সেটআপ বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। সো এর জন্য আমাদের যে 6টি শর্ত মানে মানতে হবে বা সে যে 6টি শর্ত আমাদেরকে লক্ষ্য করতে হবে ভালোভাবে, তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে একটা প্রথম এটা একটা, দুইটা, তিনটা, চারটা, এখান থেকে নিচের দিকে আসলে এই যে পাঁচটা, ছয়টা, এই 6টা শর্ত যদি আমরা মানি সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে সেটআপ অপশনটি পেয়ে যাবো। সো এগুলো মানে কি সেগুলো আমরা জানতে হলে অবশ্যই আমরা এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবো অ্যান্ড এটা আমরা বাংলায় ট্রান্সলেট করে দেখাবো আপনাদেরকে, মানে এখানে কি বলা রয়েছে। দেন আমরা চলে যাবো সরাসরি গুগলে ট্রান্সলেট করি। আচ্ছা, এখান থেকে আমরা ট্রান্সলেট করে নিয়েছি আর এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এখানে কি বলা রয়েছে, নগদীকরণের সর্বোত্তম অনুশীলন, ঠিক আছে, মানে আপনাকে সর্বোত্তম অনুশীলন বলতে সর্বোচ্চ যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে মানতে হবে, নিয়ম নীতি মানলে আপনি এটা পেয়ে যাবেন, যা কিনা আপনার উপকারিতা এগুলো একমাত্র মনিটাইজেশন পাওয়ার জন্য। আর এখান থেকে নিচের দিকে বলা রয়েছে নগদীকরণের জন্য আপনার সামগ্রী অপটিমাইজ করার উপায়, মানে এখান থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য সর্বোচ্চ যেগুলো নিয়মগুলো আপনাকে মানে উপায় আর কি, আপনার মনিটাইজেশন পাওয়ার যে উপায়গুলো রয়েছে সেই উপায় এখান থেকে রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে উপায়গুলো এখানে রয়েছে। তাহলে এখান থেকে দেখেন একাধিক বিষয়বস্তু বিন্যাসের সাথে পরীক্ষা করুন, মানে আপনি যে ইনকামটা হবে, ঠিক আছে, আপনি এগুলো থেকে যে ইনকামটি করবেন এর জন্য আপনাকে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিতে বলতেছে, যা কিনা আপনাকে যে কাজটি বলতেছে যা
ভিডিও আপলোড করতে বলতেছে আর রিল আপলোড করতে বলতেছে, মানে লং ভিডিও, যেটা আমরা কি লং ইনস্টিমেটের জন্য যে ভিডিও আপলোড করতাম ওই লং ভিডিও, এবং হচ্ছে রিল ভিডিও, ফটো এবং পোস্ট করতে বলতেছে, টেক্সট লিখতে বলতেছে, ঠিক আছে, এগুলো বলতেছে, মানে এগুলো মানে ভিন্ন ভিন্ন বার মানে আলাদা আলাদা পোস্ট করতে বলতেছে এবং আলাদা আলাদাভাবে, ঠিক আছে, নতুন নতুন কিছু পোস্ট করতে বলতেছে। আর এখান থেকে ইনকাম আপনার বেশি হবে এটাই বলতে চাইতেছিল, বেশি উপার্জন করার জন্য। আর এখান থেকে আরও রয়েছে, এখানে দুই নম্বরটা দেখুন, এখানে দুই নম্বরটা কি বলা রয়েছে, আপনি যদি ইতিমধ্যে না করে থাকেন তাহলে রিল নিয়ে পরীক্ষা শুরু করুন। রিল হলো নতুন শ্রোতাদের দ্বারা আবিষ্কৃত হওয়ার এবং ফেসবুকে বৃদ্ধি পাওয়ার সর্বোত্তম উপায়, মানে এই রিল ভিডিওতে আপনি যে অডিয়েন্সটা পাবেন, মানে বেশি বেশি অডিয়েন্স পাবেন, এটা এটাই বোঝাচ্ছে রিল দ্বারা, মানে রিল একমাত্র উপায় আপনাকে সঠিক ইনকামের পথ দেখিয়ে দেওয়ার বা ইনকাম করার সুযোগ দেওয়ার। সেইখান থেকে তিন নম্বরটি ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে তিন নম্বরটি বলা রয়েছে, মানে আপনাকে নতুন কিছু ভিডিও তৈরি করতে বলতেছে আর সেটাতে নতুন কিছু ধারণা বা নতুন কিছু আপনার ক্রাইটেরিয়া মানে অ্যাক্টিভিটি দেখাতে চাইতে বলতেছে, মানে আপনার কেমন অ্যাক্টিভিটি সেগুলো জানাতে বলতেছে ভিডিওর মাধ্যমে। আর এখান থেকে আরও রয়েছে, এখানে ভালো করে লক্ষ্য করুন, মূল বিষয় তৈরি করুন, নির্মাতারা সর্বাধিকার বিতরণ বা পান যখন তারা প্রাথমিকভাবে তাদের দ্বারা চিত্রায়িত, এগুলো তো বলতেছে আপনাকে নতুন নতুন কিছু আবিষ্কার বলতে করতে বলতেছে আর নতুন ভয়েস দিতে বলতেছে, এবং আপনাকে দৃষ্টিভঙ্গি মানে আপনাকে নিজে অ্যাক্টিভিটি ক্রাইটেরিয়া সেটা ভালোভাবে তুলে ধরতে বলতেছে তারা, মানে আপনাকে নতুনভাবে আপনার মানে আপনার প্রতিভঙ্গিগুলো ব্যবহার করতে বলতেছে, মানে আপনাকে ভিডিওতে আপনাকে আসতে হবে এবং ভিডিওতে আপনি ভয়েস ওভার করতেছেন, এটা আপনার ফেস দিয়ে হোক আর হচ্ছে আপনি যে রকম ভিডিও বানান আর কি আপনার উপস্থিতিটা দেখাতে বলতেছে। আর এখান থেকে যে আর দুইটা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা দেখে নেই, এখানে আর দুইটা যে রয়েছে সেগুলো দেখুন, এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে ফেসবুকে আপনার দর্শকদের জন্য আপনার বিষয়বস্তু সাজান, মানে আপনাকে ফেসবুকের কাছে আপনার বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলো সাজাতে বলতেছে, নতুনভাবে আপনাকে বিষয়বস্তু তুলে ধরতে বলতেছে, মানে ভিডিও বানাতে বলতেছে আর কি। আর এখান থেকে ছয় নম্বরটা যেটা রয়েছে, আপনি যে অডিয়েন্স রয়েছে তারা যে আপনাকে ভিডিও দেখে কমেন্ট করতেছে বা আবার পোস্টে কমেন্ট করতেছে, এগুলোর আপনাকে অ্যান্সার দিতে বলতেছে, মানে পোস্টের কমেন্টের মাধ্যমে তাদের সাথে ভালো যোগাযোগ করতে বলতেছে, এতে কী হবে আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে সেগুলো আপনার সাথে সর্বাধিক মানে সর্বোচ্চ আপনার সাথে অ্যাক্টিভ থাকবে, আপনার ফ্যান ফলোয়াররা আপনার সাথে ভিডিও দেখবে বা আপনাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবে, মানে আপনার ফ্যান ফলোয়ারের সাথে ভালোভাবে অ্যাক্টিভ থাকতে বলতেছে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে। সেভাবে আশা করে বোঝাতে পেরেছি এই যে ছয়টি শর্ত রয়েছে, এই ছয়টি শর্ত যদি আপনি মেনে ফেসবুকেতে কাজ করেন, বেশি বেশি এখানে এক কথায় আমি বলবো, বেশি বেশি আপনাকে রিল ভিডিও বানাতে হবে, নতুন নতুন কিছু আপনার অডিয়েন্সের জন্য আকর্ষণীয় কিছু ভিডিও বানাতে হবে, আর ভিডিওতে আপনাকে উপস্থিতি দেখাতে হবে এবং আপনি নতুন নতুন দৃষ্টিভঙ্গি শেয়ার করতে হবে, আর এগুলোর মাধ্যমে আপনার যে কমেন্টগুলো পাবেন আপনার হচ্ছে অডিয়েন্সের সেগুলো রিপ্লাই দিতে হবে। সো এগুলো যদি আপনি মানেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আর ভিডিও কিন্তু ভাইরাল হলেই এই সেটআপ অপশনটি পেয়ে যাবেন, ইতিমধ্যে কিন্তু আমি এনে বিস্তারিত ভিডিও দিয়েছি, এই ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন, এখানে আমি প্রমাণ সহ দেখাইছি ইনস্টিমেট সেটআপ অপশন পেয়েছে জাস্ট একটা ভিডিও ভাইরালের মাধ্যমে, ওই ভিডিওতে কিন্তু ওই পেজেতে কিন্তু বা ওই প্রোফাইলে কিন্তু নিজের ভিডিও ছিল আর কোনো প্রকার ইস্যু ছিল না বা কোনো ইস্যু থাকলেও কিন্তু সে মনিটাইজেশন পাইছে, ওখানে জিরো ক্রাইটেরিয়ায় কিন্তু মনিটাইজেশনটি পেয়েছে। সিএফএন এটি ছিল কমপ্লিট একটা ভিডিও, সো এই ভিডিওতে বোঝাই দিলাম কীভাবে কোন ছয়টি শর্ত মানলে আপনি ফেসবুকে ইনস্টিমেট সেটআপ পাবেন বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। সো ভিডিওটি ভালো লাগলে কোনো ইনফরমেশন পেতে গেলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যেন আপনার বন্ধুরা দেখে উপকৃত হয়। সো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে।